আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল, সকালবেলা খিচুড়ি খাবো, সেজন্য সবাই মিলে শাক তুলতে গিয়েছিলাম। বিভিন্ন রকমের শাক সবজি দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে, সেজন্য সবাই মিলে ঠিক করেছি এখন আমরা সবজি খিচুড়ি খাবো বলতে পারেন। তো সবাই মিলে রওনা দিয়েছি শাক তোলার জন্য, সঙ্গে কিছু সবজিও নিয়ে আসবো। আমার তো চোখেতে পড়েছে দেখো সব। আজকে আমাদের নানি বাড়িতে শেষ দিন, তাই যা যা ইচ্ছে আছে সবগুলো শেষ করতে হবে আজকের মধ্যেই। তো শাক তোলাটাও আমাদের কাছে অনেক ভালো লাগে, সেই জন্য আসলে শাক তুলতে চলে এসেছি। শাক দিয়ে খিচুড়ি খাবো, বা বেশি শাক হইলে ভাজি করে খাওয়া যাবে, তো অনেক ভালো লাগে। অনেক রকমের, মানে এটাকে আমরা বলি বারো মিশালি শাক, আপনারা কি বলেন জানি না। বিভিন্ন রকমের শাক মিশ করে যে ভাজিটা হয়, শাক ভাজি করে, সেটাকে বলে বারো মিশালি শাক ভাজি। তো এরকম বিভিন্ন রকমের শাক আর সবজি নিয়ে আমাদের আজকের খিচুড়িটা হবে। আর আজকে সাথে আরও অনেক রকম দেশি ফল খেয়েছি, হাটে গিয়ে খাবার খেয়েছি, বিভিন্ন রকমের ভাজি খেয়েছি। আরও যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রামে গেলে এই ধরনের কাজ আসলে অনেক ভালো লাগে। গ্রাম বাংলার পরিবেশ। গ্রামের বাড়িতে বাড়িতে চলছে ধান কাটার মৌসুম। ধান কাটা হচ্ছে, মাড়াই করা হচ্ছে, ধান শুকানো হচ্ছে। পরিবেশটা দেখে বোঝাই যাচ্ছে না রাতে এত বৃষ্টি হয়েছে। আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে শাকগুলো নিয়ে আমরা নিজেরাই পিকনিক করতাম, জমির মধ্যে রান্না করতাম। পরবর্তীতে অন্য কোনো দিন সময় হলে এই কাজটা অবশ্যই করব। আজকে যেহেতু সময় কম ছিল তাই শাক তুলে নিয়ে আম্মুদেরকে দিয়েছিলাম, তারা খিচুড়ি রান্না করেছিল। কাছে থেকে নিয়েছি।
কাছ থেকে নিলে তো তোমাকে দেখা যায় না। ক্যামেরাম্যানের মাথা গরম হয়ে গেছে, একটা ফুল তুলে কারণ ওইটা ভেজাল দেওয়ার উপায় নাই, আর মেয়েরা আছে। আজকে খাওয়া যাবে তো না, এখনই দুধ ভাত খাবো সিঙ্গে থেকে দেন, খাওয়া যাবে সমস্যা নেই। খাওয়া জানোই না ভাই, বসো হঠাৎ করে কোন খালা জন্য বলছিল দুধ আছে, কলা হলে ভালো হতো, দুধ কলা দিয়ে ভাত খেতাম। বলতে বলতেই পাশ দিয়ে যাচ্ছিল এক ভ্যানে কলা নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসছে, দাঁড়াও দাঁড়াও কলা নেব। তো অনেকগুলো কলা নিয়েছে, সবাই বসে থেকে কলা খাচ্ছে। আর এটা হচ্ছে গাব, গাবটা খেতে অনেক ভালো লাগে, সবাই মিলে গাবও খাচ্ছিলাম। দোকানে কন্ট্যাক্ট করবি যে আমি মাছ দিব, মেলা নেই ওই একটা দুটো নিয়ে না, বেশি লাগে, বেশি করে নিয়ে যাওয়া লাগে। সাদা মাছ এটা কি পঞ্চাশ টাকা দিচ্ছে বোকারে, পঞ্চাশ টাকা মাছগুলোর নাম জানা? আচ্ছা ওই যে বড় বড় লেজ আলা কালো কালার, ওটার নাম কি? সেদিন ছিল হাটের দিন, নানির বাড়ির পাশে ছোট্ট একটা হাট, সেখানে আমরা গিয়েছিলাম, সাইটে দাঁড়িয়েছিলাম, মানে হাটের ভিতরে যাওয়া হয়নি। ভাইরা গিয়ে আমাদের জন্য পেঁয়াজু নিয়ে আসলো, মাখা নিয়ে আসলো, চা নিয়ে আসলো, আমরা সবাই মজা করে খেলাম। আমার নাই, আমার প্লেট নাই, তবে টেস্ট খারাপ না। খাওয়ার দইয়ের মধ্যে পানি ডালা এত বড় কে কেমন
কেন গাল পারো আর বাড়ির দিকে না খেয়াল রাখো কোটো অটো দুটো